নন্দীগ্রাম এক নম্বর ব্লকের আকন্তবাড়ি গ্রাম এখন রঙিন মাছের হাট। ভাবছেন কোন বাজারের কথা বলছি, তাই না? আরে না না, বছর ষাটের মনোরমা পানি মাছ চাষ করছেন নিজেরই বাড়িতে। হরেক রকম মাছ মিলছে তার কাছে। তার বাড়ির চৌবাচ্চা এবং পুকুরে কিলবিল করছে নানা রঙের মাছ। হঠাৎ রঙিন মাছ চাষের কারণ কি জানতে চাইলে প্রৌঢ়া বলেন, প্রতিবেশীকে দেখে প্রথমে শখের বসে শুরু করেছিলাম, এখন কাজটা ভালোই লাগে। আমার মাছ চাষে আগ্রহ হয়েছে, মাছটা প্রথমে আমার পাড়ার একজন করে, তার কাছ থেকে দেখে আমাদের ইন্টারেস্ট হয়। এবং সাদা মাছে লস খাই, চুরি হয়ে যায়, প্রচুর হয় সাদা মাছ কিন্তু চুরি হয়ে যায়। এই মাছটা সাধারণত কেউ চুরি করে না, খায় না, সেই থেকে মাছটা চাষ করার উৎসাহ পাই। প্রশিক্ষণ শিবির নন্দীগ্রামের এক নম্বর ব্লক মৎস্য বিভাগের উদ্যোগে ই লার্নিং এর মাধ্যমে চলছে রঙিন মাছ চাষের প্রশিক্ষণ শিবির। গোল্ড ফিশ, ডিসকাস, অস্কাস, রেড ক্যাপ, রেড আই, মিল্কি এবং বার্ব সহ নানান প্রজাতির রঙিন মাছের সম্ভার মনোরমার পুকুরে। দিব্যি জলকিলিও করছে তারা। মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু বলেন, বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং বাড়িতে সৌন্দর্য বাড়ানোর ক্ষেত্রে বাজারে এই মাছের চাহিদা রয়েছে। আমাদের মৎস্য দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় উনি বেশ কিছু চৌবাচ্চা তৈরি করেছেন, করে এখন ওখানে উনি রঙিন মাছের লালন পালন করছেন, মাছের প্রজননও করছেন এবং ওনার এই প্রকল্প সার্থকভাবে উনি রূপায়ণ করেছেন। এবং তার সাথে সাথে আশেপাশের অন্যান্য যারা মাছ চাষী রয়েছেন রঙিন মাছ চাষের ক্ষেত্রে তাদেরকে উদ্বুদ্ধ করছে। সম্প্রতি রঙিন মাছ চাষের মাধ্যমে রাজ্যে স্বনির্ভর হচ্ছেন বহু মহিলা। রঙিন মাছ চাষ করতে বেশি সময় এবং পুঁজি কোনোটাই লাগে না। নন্দীগ্রামের মনোরমা পানি তেমনই এক উদাহরণ। তাই এই মাছ চাষের মাধ্যমে উপার্জনের নতুন দিশা দেখছেন গ্রামের গৃহবধূরা। হলদিয়া থেকে দীপক ফন্ডার রিপোর্ট, আর প্লাস নিউজ।